বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ফাইনালি আজ অপরাজিত রিলিজ করছে, জিতু তার বাড়িতে এক্সাইটমেন্টটা কিরকম ছিল? বাড়িতে মানে সিনেমা রিলিজ হওয়ার আগে না যখন শুটিং হচ্ছিল সেই সময়ের কথা বলছো? আমি তো মানে যখন বিভিন্ন হলের রিভিউগুলো যখন পাচ্ছিল বা প্রি বুকিংয়ে যে অ্যালটমেন্ট কত কোন জায়গায় কত পার্সেন্ট হয়ে গেছে, আমি ওর চোখে কোনো একটু জল দেখেছি। সেটা ও একটু ইমোশনাল, মানে সেটা আমি ওকে বলেছি যে মানে এইরকম এই দুনিয়া অন্তত ইমোশনটা একটু কম লাগা, মানে কম খাটালেই ভালো। কিন্তু কিছু কিছু সময় আমি ওকে ভীষণ ইমোশনাল হয়ে যেতে দেখেছি এবং ওর চোখের কোনো একটু জল দেখেছি। সেটা হয়তো হতে পারে যে মানে আনন্দের খুশির ময় না, অনেক সময় আনন্দে আমাদের চোখে জল চলে আসা, সেই কারণে হতে পারে। তো পুরো বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় তুমি জানিয়েছিলে যে কীভাবে স্ট্রাগল করেছিল দাঁতের সেটিংসের জন্য বা অভিনয়ের জন্য কী কী করছে, সেই বিষয়টা একটু বলো যে বাড়িতে কী কী করতো। মানে স্ট্রাগলটা আমি একটা কারণে এই কারণে তুলে ধরেছিলাম, সেটা আমি ভীষণ মানে আমিও খুব ইম্পালসিভ হয়তো, সেই কারণেই মানে নিজের চোখের সামনে বারবার একজনকে ভীষণ প্রবলেমের মধ্যে যেতে দেখছি, তার জন্য লিখে ফেলেছি। কিন্তু এইটা করার পর আমি একটু বকাও খেয়েছি, কারণ যে ও সবসময় বলতো যে এই জিনিসগুলো অন্তত মানে প্রচারের মুখ্য বিষয় হতে পারে না, প্রচারের বিষয় হতে পারে আমার অভিনয়ে কী ভুল করেছি, কী ত্রুটি করেছি, কী মানে ইম্প্রুভ করলে ভালো হতো, এটা হতে পারে প্রচারের বিষয়। কিন্তু এটা নিয়ে আমার মানে প্রচার হোক, ও কখনো এটা চাইতো না। তো মানে যেদিন আমি ওটা মানে পাবলিশ করি, ও দেখার পরে আমাকে ভীষণই আর কি বকা দেয় যে এটা আমি কেন করলাম। তো আমি মানে আমি ভীষণ একটা স্ত্রী হিসেবে বলেছি যে আমি সারাক্ষণ দেখছি তো তুমি এত প্রবলেম হচ্ছে এটা নিয়ে, আমি জাস্ট তার জন্যে এটা লিখেছি। তো মানে ও অতটা চায়নি যে এটা নিয়ে বেশি আলোচনা হোক, ওর অভিনয়টা নিয়ে আলোচনা হোক, এটাই বেশি চায়। প্রথম ট্রিজার এলো, আস্তে আস্তে ট্রেলার এলো, যেহেতু তাকে ভাবে পর্দায় সত্যজিৎ রায়ের লুকে দেখলে তোমার কেমন লেগেছে? প্রথমে তো টিজারের আগে তো যখন লুকসেট হলো, লুকসেটের সময় আমি খুব মানে অনেকবার ওকে জিজ্ঞেস করছিলাম লুকসেটের ছবিগুলো একটু দেখাও কেমন হয়েছে, মানে ও কিছুতেই বলছে যে আমি তো খুব তাড়াহুড়ো করে চলে এসেছি, আমি ছবিগুলো নিজেও দেখিনি একবার, তো অনেকদা আমাকে পাঠাক দেন দেখবো। তো অনেকদা যেদিন ওকে পাঠালো, ও আমাকে জাস্ট এক ঝলক দেখালো, দেখার পরে আমি বলছি যে এই ছবিগুলো না, এগুলো তো মানে রেয়ার অরিজিনাল ছবি, যেটাতে দেখে তুমি ছবি তুলেছো, সেটাকে একবার দেখালো। আমি তো রেড ছবি ভেবেছি, সত্যজিৎ রায়ের ছবি, বললো যে ও হ্যাঁ তাই তো। ও প্রথমে খেয়াল করেনি, ও অনেকদাকে আবার ফোন করে যে তুমি আমার ছবিগুলো পাঠাও, তখন অনেকদাকে বলে যে একটা বকা দিয়ে, আরে ওটা ইডিয়েট, ওটা তুমি, তোমার ছবি আমি তোমাকে পাঠিয়েছি। এবার দেন আমরা মানে ফোন থেকে আমরা বড় স্ক্রিনে যখন দেখলাম আরও নিখুঁতভাবে, তখন বুঝতে পারলাম যে ওইটা মানে জিতুর ছবি, ওটা সত্যজিৎ রায়ের ছবি নয়। না আমি না একবার জুম করে দেখছি যে এটা তুমি, এইরকম একটা লুক হয়েছে। তো আমি প্রথমে লুকটা দেখে মানে আমিও মানে ভীষণই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ মানে কখনো মনের মধ্যেও আসে অনেকে যে আমি এটা হতে পারি আয়নার সামনে, কিন্তু মনের মধ্যে এইটা কখনো আসেনি যে আমি সত্যজিৎ রায় হতে পারি, এটা কখনো ওর আসেনি। ও বিভিন্ন চরিত্র করতে ভালোবাসে, যে বিভিন্ন ধরনের চরিত্র করতে ট্রাই করবে, ওর কখনো মনে হয়নি যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ব্যাকব্রাশ করে দেখি যে এই চরিত্রটাই হতো, ওটা কখনো মনে হয়নি। তার জন্যেই ভীষণ অবাকটা আরও বেশি হয়েছে দুজনে। এটা থেকে তুমি দেখেছিলে খুব টেনশনে থাকতো বা নিজেকে অনেক গ্রুম করার, আরও মানে শুটিংয়ের জন্য তো অনেক প্র্যাকটিস করতে হতো, যা মানে করতো সেটা পড়াশুনো হোক যা হোক, ও একা দরজা বন্ধ করে বেশিরভাগ সময় করতো। এবং বহু সময় এরকম হয়েছে শুটিং চলাকালীন আমি অন্য বাড়িতেও চলে গিয়েছিলাম, যাতে ওই ঘরের মধ্যে ওই মানে ওই সাইলেন্সটা ওর খুব দরকার ছিল। তার জন্য আমি মানে এরকম হয়েছে শুটিং চলাকালীন আগে হয়তো আমি ও স্ক্রিপ্ট দেখে আমি অন্যের ডায়লগ বলছি, ও নিজেরটা বলছে, পাঁচটা একবার মুখস্থ করে, এটা হয়েছে। বাট কখনো ও যখন শুটিং চলাকালীন যেটা করেছে তখন ও দরজা বন্ধ করে নিজেই করেছে, আমাকে সেখানে ঢুকতেও দেয়নি, আমি জানিও না যে কি এক্স্যাক্টলি করতো আর কি। সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড? অবভিয়াসলি, কেন দেখবো না, আমি দর্শক হিসাবে, আমি তো আলটিমেটলি একজন দর্শক রে বাবা, মানে দর্শক হিসাবে আমি এক্সপিরিয়েন্স করতে চাই যে কী হচ্ছে, দেন তার লাইফে কী হচ্ছে, গল্পটা কীভাবে মোড় নিচ্ছে, আমিও এক্সপিরিয়েন্স করতে চাই। দর্শকদের বলবো যে মানে আমি যেরকম একজন দর্শক হিসাবে এক্সাইটেড, আমার মনে হয় যে এটা জিতু বলে নয় মানে সত্যজিৎ রায় এমন একটা সাবজেক্ট, সেটার যে মানে একটা ইমোশন, একটা বাঙালির ইমোশন, সেটার জন্যই দর্শক হয়তো দেখতে যাবে, এবং সেটা ইমোশনটা ধরে রাখা উচিত, তার জন্ম শতবার্ষিকীতে এই শ্রদ্ধা আমাদের মনে হয় তাকে জানানো উচিত। তো
টলি পাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।